السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল দিনী ভাই এবং বোনদেরকে মুসলিম টিভির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান মনোয়ার জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দেখছেন গ্ল্যামার ইলেকট্রনিক্সের সৌজন্যে পবিত্র রমজানের বিশেষ অনুষ্ঠান পবিত্র কোরআনের আলো আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রসিদ্ধ দুইজন আলেমে দিন আমার এই পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন আলেমে দিন হযরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমদ জিহাদী সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মুহতারাম আলহামদুলিল্লাহ আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেমে দিন হযরত হাফেজ মাওলানা জিল্লুর রহমান জুনায়েদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে পুরো আলোচনা জুড়েই পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং মানব জীবনে কোরআনের কতটুকু গুরুত্ব রয়েছে এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব জি প্রথমেই মুহতারাম মুফতি কাউসার আহমদ জিহাদী সাহেবের কাছে যে জিনিসটা জানার ছিল সেটা হচ্ছে কোরআন শিক্ষার কতটুকু গুরুত্ব রয়েছে একজন মুমিন এবং মুসলমান হিসেবে نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم সম্মানিত দর্শক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিজ্ঞ উপস্থাপক যিনি প্রশ্ন করেছেন যে কোরআনের গুরুত্ব কী রয়েছে অবশ্যই কোরআনের অনেক গুরুত্ব রয়েছে এগুলো বলে শেষ করা যাবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কোরআনের কী সম্মান রয়েছে আল্লাহ তাআলা এই কোরআনটাকে আসমানের কাছে দিতে চেয়েছিল আসমান কিন্তু এটা গ্রহণ করতে পারে নাই আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11 12 13 নম্বর লাইন সূরাতুল আহজাবের 72 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান আল্লাহ তাআলা এই কোরআনটাকে আসমানের কাছে দিতে চাইল বিশাল বড় আসমান এটাকে গ্রহণ করতে পারে নাই বিশাল বড় জমিন এটাকে রাখতে পারে নাই বিশাল বড় পাহাড়গুলো এটাকে রাখতে পারে নাই অথচ আল্লাহ তাআলা আরও বলে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ যদি কোরআনটাকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতো তাহলে পাহাড় রেজা রেজা হয়ে যেত ধ্বংস হয়ে যেত কতটা দামি এই কোরআন এই কোরআন কতটা দামি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই কোরআন মানুষের কাছে নাজিল করেছে অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন যার কারণে আমরা এটাকে আমাদের ভিতরে অনুধাবন করতে পারছি এখন এই কোরআনের কোরআন শিক্ষার যে গুরুত্ব আছে এটা অপরিসীম অবশ্যই আমাদেরকে শিখতে হবে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে সূরাতুর রহমান এই সূরাতুর রহমান আমরা সকলেই জানি আল্লাহ তাআলা এখানে তার পরিচয় দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান এখানে একটা বোঝার বিষয় আছে প্রিয় দর্শক যারা আমাদের আলোচনা শুনছেন তাদের কাছে বলতে চাচ্ছে এখানে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আর রহমান রহমান তিনি আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি এরপরে বলছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আগে চাইলে মানুষের কথা বলতে পারতেন আগে আমরা দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি আমার রাইট আগে আমরা কোরআন শিখি না আগে দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি আল্লাহ তাআলা চাইলে এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি নো আল্লাহ আগে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি কোরআন শিখিয়েছেন যিনি এরপরে বলছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে কোরআনের শিক্ষা ছাড়া কখনো কেউ আদর্শ মানুষ হতে পারবে না গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায় মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় আর মানুষ বানাতে হলে তাকে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে কোরআনের শিক্ষা ছাড়া কখনো মানুষ হওয়া যাবে না আদর্শ মানুষ হতে হবে এখানে মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন এখানে একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ হচ্ছে দুই ধরনের মানুষ একটা হচ্ছে গুণগত মানুষ একটা হচ্ছে জন্মগত মানুষ জন্মগত মানুষ হলেই কিন্তু সে জান্নাতে যেতে পারবে না জন্মগত মানুষ ছিল আবু জাহেল জন্মগত মানুষ ছিল ফেরাউন জন্মগত মানুষ ছিল নমরুদ জন্মগত মানুষ ছিল উদ্বা সাইবা অংসান সুচি এরা হচ্ছে জন্মগত মানুষ আর জন্মগত মানুষ যারা কোরআন বোঝে না আল্লাহকে মানে না এই সকল মানুষ কুকুরের থেকেও নিকৃষ্ট এটা আমার কথা নয় আল্লাহ নিজে বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 2 3 নম্বর লাইন সূরাতুল আরাফের 179 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট যারা কোরআন দেখেও দেখে না অন্তর দ্বারা তারা চিন্তা করে না আমরা আমাদের অন্তর দ্বারা সব কিছু চিন্তা করি কিন্তু কোরআনের চিন্তা করি না আমরা এই চোখ দ্বারা সব কিছু দেখি ইউটিউব দেখি গুগল দেখি সব কিছু দেখি
কিন্তু কোরআন আমরা দেখতে পাই না। এজন্য অবশ্যই যারা কোরআনের শিক্ষা শিখবে না, কোরআন থেকে দূরে সরে আসবে, এরা চতুষ্পদ যন্ত্র থেকেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, মানুষ হলে হতে হলে জন্মগত মানুষ হলে হবে না, তাকে গুণগত মানুষ হতে হবে। গুণগত মানুষ ছিল আবু বকর, গুণগত মানুষ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুণগত মানুষ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুণগত মানুষ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সকল মানুষরা তখনই গুণগত মানুষ হয়েছেন যখন তারা কোরআনের সাথে লেগেছেন। কোরআনের সাথে লাগার কারণেই গুণগত হয়েছেন এবং তারা সম্মানীয় হয়েছেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন একমাত্র কোরআনের পাওয়ার। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার বাবা তাকে বলতেন, ওমর রাদিয়াল্লাহু একটু লম্বা ছিলেন, তিনি বলতেন যে লম্বা লোকরা একটু মূর্খ হয়, বোকা হয়। ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমার বাবা আমাকে নির্বোধ বলে গালি দিত যে তোর দ্বারা কিছুই হবে না। ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন তার মাথার উপরে গোবর লাগা থাকতো, উটের পায়খানা তার মাথার উপরে লেগে থাকতো, মানুষ তাকে বোকা বলতো, ওমর তোমার মতো বোকার কেউ নেই। কেন? রোদের কারণে তিনি, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, রোদের কারণে উটের পিছনে গিয়ে বসতেন যাতে করে ছায়া তার উপরে পড়ে আর উট তার মাথার উপরে পায়খানা করে দিত। যে ওমরকে নির্বোধ বলা হয়েছিল, যে ওমরকে বলা হয়েছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের সাথে লেগেছে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে একমাত্র কোরআনের কারণে। শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন জান্নাতে গিয়েছিলেন, জান্নাতে যাওয়ার পরে এক বিশাল বড় প্রাসাদ দেখে, বিশাল বড় জান্নাত দেখে রাসূল সাল্লাম মনে করলেন যে এটা মনে হয় আল্লাহ তাআলা আমার জন্যই বানিয়েছেন। তিনি জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করলেন, এটা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল ইসলাম বলেন, একজন যুবকের জন্য। ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা শাবাব, আমিই তো যুবক। বলে, না না, একজন আরবির জন্য। নবীজি বলেন, আনা আরবি, আমিই তো আরবি। বলে, না না না, একজন কুরাইশের জন্য। নবীজি বলেন, আনা কুরাইশ, আমিই তো কুরাইশি। বলে, না না না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো না কার জন্য এটা বানানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, শুধু আমি নয়, এই জান্নাত যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কার জন্য এটা বানানো হয়েছে, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বোঝা গেল, একমাত্র কোরআনের কারণে তারা সম্মানিত হয়েছে। এজন্য কোরআনের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। এজন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে চাই, অবভিয়াসলি তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। এবং নবী ইসলাম বলে দিয়েছেন বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিখায়, সে হচ্ছে সবচেয়ে। আমাদের কাছে এমপি, মন্ত্রী, মিনিস্টারের দাম থাকতে পারে, যাদের কাছে অঢেল পরিমাণ সম্পদ আছে, যাদের কাছে টাকা পয়সা আছে, তাদের সব সম্মান আমাদের কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যকে শেখায়। আমরা অনেক সময় দেখি ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে, তাদের কী দাম! তারা অনেক সময় দেখা যাচ্ছে রাস্তায় হাঁটতেছে, দুষ্টামি করতেছে, কিন্তু নবীজি ইসলাম বলে দিয়েছেন এই সকল ছাত্ররা যখন, কোরআনের ছাত্ররা, কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য অবশ্যই অবশ্যই কোরআনের গুরুত্ব অপরিসীম। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়া শিখাবো এবং অবশ্যই অবশ্যই কোরআনের গুরুত্ব বুঝে কোরআনকে সম্মান দেওয়ার চেষ্টা করব। চমৎকারভাবে আমরা শুনছিলাম প্রিয় দর্শক, পবিত্র কোরআন শিক্ষার কতটুকু গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। এ পর্যায়ে মাওলানা হাফেজ জিল্লুর রহমান জুনাইদি সাহেবের কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে, জীবনে মানুষের অনেক সমস্যা আসে, তো একজন মানুষের জীবনে যখন সমস্যা আসে, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কোরআনের ভূমিকা কতটুকু? জি আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। মানব জীবনের সমস্যা সমাধানে কোরআনের গুরুত্ব কতটুকু? মানব জীবনের সমস্যা সমাধানে কোরআনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক ওয়া আহসানা তাফসিরা, তোমার জীবনে যখন কোনো সমস্যা নেমে আসবে, সমাধানের জন্য অবশ্যই তুমি কোরআনের তাফসির করে করে তোমার জীবনের সাথে মিলিয়ে তুমি সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই মানব জাতির জীবনে কী সমস্যা আসবে আর এই সমস্যাকে সমাধান করার জন্য এই কী দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান হবে, এটা আল্লাহ পাক একমাত্র ভালো জানেন। আমরা জানি দুনিয়াতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন, বিভিন্ন কোম্পানি প্রোডাক্টগুলো তৈরি করার পরে এগুলোকে কীভাবে সার্ভিসিং করতে হবে, কীভাবে মেরামত করতে হবে, নষ্ট হয়ে গেলে কীভাবে চালাতে হবে, প্রত্যেকটি বিষয় কিন্তু কোম্পানির মালিক বা ইঞ্জিনিয়ার কিন্তু এগুলো বলে দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন দুনিয়াতে,
আর কোরআনও আল্লাহ পাকই নাজিল করেছেন। এই মানব জীবন মানব জাতি দুনিয়াতে আসার পরে তার জীবনে কী কী সমস্যা আসতে পারে, কী কী সমস্যার সম্মুখীন সে হতে পারে, এই বিষয়গুলো আল্লাহ পাক একমাত্র ভালো জানেন, কারণ তিনি আমার সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ পাকই মানব জাতির গাইড বুক হিসাবে, মানব জাতির জীবনের সমস্যার সমাধান হিসাবে আল্লাহ পাক 30 পারা আল কোরআন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন এই মানব জাতি দুনিয়াতে যাওয়ার পরে যখন সমস্যার সম্মুখীন হবে তখন এই কোরআন দিয়ে যখন তার এই সমস্যার সলভ করার চেষ্টা করবে তখন সে পরিপূর্ণ সে সমস্যার সমাধান করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দিলেন, কোরআন নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত সমস্যা এসেছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি কোরআনটাকেই কাজে লাগিয়েছে। পারিবারিক সমস্যা বলেন, সামাজিক সমস্যা বলেন, রাষ্ট্রীয় সমস্যা বলেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে কাজে লাগিয়েছেন, পরিপূর্ণভাবে আল্লাহ পাক এই সমস্যার সমাধানগুলো করে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন যে আমি আল্লাহ রাসূল চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি পবিত্র কোরআন এবং আমার সুন্নাহ। এগুলো দিয়ে যদি তোমার জীবনের সমস্যার সমাধান করতে পারো, এগুলো দিয়ে যদি তোমার জীবনটাকে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তুমি কখনো প্রদভষ্ট হবে না, তুমি থাকবে সুদিনের উপরে, তুমি থাকবে আমার দলের এবং তুমি হবে জান্নাতি। এই জন্য পবিত্র কোরআনুল কারিম দিয়েই আমাদের জীবনের সমস্যাগুলো যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি দুনিয়াবী মানব রচিত কোনো মতবাদের কাছে না গিয়ে কোরআনুল কারিমের কাছে গিয়ে যদি আমাদের জীবনের সমস্যার সমাধানের চেষ্টা করি, তাহলে পরিপূর্ণভাবে আমরা সমাধান করতে পারবো। নচেত যদি আমরা মানব রচিত কোনো মতবাদের কাছে যাই, কোনো মানুষের কাছে গিয়ে মন মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদ দিয়ে যদি আমাদের সমস্যার সমাধান করতে চাই, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। কেন? মানব সৃষ্টি করেছেন আল্লাহ, আর এই মানব আল্লাহ পাকের সৃষ্টির সমাধান সৃষ্টি দেবে এটা কখনোই সম্ভব হতে পারে না। এর জন্য মানব জীবনের সমস্যার সমাধানের জন্য পবিত্র কোরআনুল কারিমের ভূমিকা অপরিসীম। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আমরা বিষয়টা জানতে পারলাম, এবং আমরা আশা করি দর্শকরা এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়েছে যে মানব সমস্যার সমাধানে কোরআনের কোনো বিকল্প নেই। যে মোহতারাম, আপনার কাছে আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে কোরআন অনেকেই আছে কোরআন শেখা ট্রাই করে না, বা কোরআন শেখার যে গুরুত্ব এটা তারা বুঝতে চায় না, তো এদের ব্যাপারে কোরআনে কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা, আল্লাহ জানিয়েছে কিনা এরকম কিছু? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই কোরআন হচ্ছে সবচেয়ে দামি কিতাব এবং মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত দামি। কোরআনের প্রতিটি কথা হচ্ছে আল্লাহর কথা, কিন্তু আমার কষ্ট এখানে নয়, অনেকে আমরা কোরআন পড়তে পারি না, রমজান মাস চলে যাচ্ছে আমরা এখনও কোরআন পড়া শিখি নাই, অনেকে কোরআন পড়তে পারে না, সেখানে আমার কোনো দুঃখ নাই। কিন্তু অনেকে কোরআনটা ধরে যে একটু চুমু খাবে সেই সময়টুকু তাদের হয় না, কোরআনটাকে ধরে যে একটু বুকের সাথে লাগাবে সেই সময়টুকু আমাদের হয় না, এতটা ব্যস্ত হয়ে পড়েছে, এতটা বিজি হয়ে গেছে আমরা দুনিয়ার পিছনে। যারা কোরআন না পড়বে অবশ্যই তাদের ব্যাপারে শাস্তি রয়েছে, নবীজি সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের বদলে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। নবী সাল্লাম নিজে বলে দিয়েছেন, আকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা এমনভাবে জানিয়ে দিয়েছে নবী সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় সে কিন্তু কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং কোরআন নিজে তার ব্যাপারে অভিশাপ করবে, আর কোরআন যদি কারো ব্যাপারে অভিশাপ করে সে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মুশকিল হয়ে যাবে। কেননা কোরআন হচ্ছে এমন কিতাব, সেটা হচ্ছে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ পর্যন্ত এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমার সাথে সম্পর্ক রেখেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি তাকে জান্নাত না দিবে তোমার সাথে কিন্তু আমার কথা চলতেই থাকবে। অর্থাৎ বোঝা গেল এমন ডিবেট করবে, এমন সুপারিশ করবে, তার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবেন। এই জন্য অবশ্যই যারা কোরআন শিখবে না তাদের ব্যাপারে যদি কোরআন বদদোয়া দেয়, অভিশাপ করে, সেটাও কিন্তু তার উপরে লেগে যাবে, এবং অবশ্যই তার জন্য জঘন্যতম ভয়ঙ্কর আসাব তার জন্য রয়েছে, যে আমরা সব শিখলাম কিন্তু কোরআন শিখলাম না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। এবং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইনে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন সূরা তহার 124 নম্বর আয়াত, ওমান আরাদাং দিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। খুব চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা কোরআন পড়বে না কোরআনকে ভুলে যাবে, দুনিয়ার সব কিছু তার মনে থাকে, কোরআন পড়া তার মনে থাকে না, কোরআন পড়তে সে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন, অন্ধ করে উঠাবেন, আমা অন্ধ করে উঠাবেন। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই হাশরের ময়দানে আমার চোখ কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমরা দেখতাম এখন কেন অন্ধ হয়ে গেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলতে থাকবেন কাদালিকাল ইয়াউমা তুংসা, তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা এই চক্ষু দ্বারা সব কিছু দেখেছো, কোরআন দেখো নাই,
এজন্য আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যদিও দেখতে পেতে এই হাশরের ময়দানে তুমি আর দেখতে পাবে না কেন তুমি তোমার এই চক্ষু দ্বারা কোরআনটাকে পড়ো নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন এবং সূরা বনী ইসরাঈলের আয়াত দ্বারা আমরা জানতে পারি তাকে বধির করে উঠাবেন এজন্য অবশ্যই অবশ্যই ভয়ঙ্কর শাস্তি তার জন্য আছে এমন কিছু কিছু হাফেজ ভাইরা আছেন তারা কোরআন পড়ার পরে ভুলে যায় অনেক ভাইরা আছেন যারা দশটা পনেরোটা সূরা মুখস্থ করে পরবর্তী সময় না পড়ার কারণে তারা ভুলে যায় এই ভুলে যারা যাবে তাদের জন্য আরও ভয়ঙ্কর শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গিয়েছিলেন তখন দেখলেন এক শ্রেণীর মানুষ তারা পাথরের উপরে শুয়ে আছে মাথা দিয়ে শুয়ে আছে আর ফেরেশতারা বিশাল বড় পাথর নিয়ে বিশেষ করে যারা পেস বলার আছে দৌড়ে এসে বল করে কিছু ফেরেশতারা দৌড়ে এসে পাথরটা এমনভাবে তার মাথার উপরে আঘাত করবে দুইটা পাথর এমনভাবে চাপা খাবে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরটা এমনভাবে এক পাথরের সাথে লেগ লাগবে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরের সাথে লেগে আবার ছিটকে পড়ে যাবে আবার সেই ফেরেশতা দৌড়ে সেই পাথরটা এনে আবার দৌড়ে এসে তার মাথার উপরে মারবে আস্তে আস্তে আবার তার মাথা আগের মতো হয়ে যাবে বোঝা গেল এভাবে তাকে শাস্তি দিতেই থাকবে তো যখন এই শাস্তি দেওয়া হচ্ছিল নবী ইসলাম জিজ্ঞেস করছে এরা কারা তখন জিবরাইল ইসলাম বলেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা কোরআন পড়ে ভুলে গেছে অনেক হাফেজ ভাইরা আছে যারা কোরআন পড়ার পরে ভুলে যায় অনেক হাফেজ না অনেক ভাইরা এমন আছে দশটা সূরা মুখস্থ করেছিল বিশটা সূরা মুখস্থ করেছিল তাদের পড়তে না পড়তে না পড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন তারা দেখেও সেটা পড়তে পারে না এই জন্য অবশ্যই অবশ্যই যে সমস্ত ভাইয়েরা আমরা কোরআন পড়েছিলাম দশটা সূরা মুখস্থ করেছিলাম ভুলে গেছি এই রমজানে যাতে করে আবারও সেগুলো পড়ে পড়ে মুখস্থ করতে পারি আরও কয়েকটা সূরা অ্যাড করতে পারি রমজান হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই সময় আমরা কোরআন পড়বো এবং কোরআন যাতে করে আমাদের থেকে যারা পড়তে পারি না তারা অবশ্যই কোরআন পড়া শিখবো বিশেষ করে আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজি পড়াই তখন ২০০০ টাকা বেতন দিতে পারি যখন গণিত পড়াই তখন ঠিকই ৫০০০ টাকা বেতন দিতে পারি কিন্তু যখন হুজুরের কাছে কোরআন পড়াতে আসি তখন হুজুরদের আমাদের পকেটে আর টাকা থাকে না তখন আমরা বলি হুজুর কোরআন শরীফ পড়ায় কি টাকা নেওয়া যায় যাচ্ছে তখন আমাদের ফতোয়া আসে এখানে না প্রিয় ভাইরা অবশ্যই অবশ্যই ইংরেজি পড়ান কোনো সমস্যা নাই গণিত পড়ান কোনো সমস্যা নাই সায়েন্স পড়ান কোনো সমস্যা নাই আপনি আপনার সন্তানকে সব শিখান আমাদের ডক্টর দরকার ইঞ্জিনিয়ার দরকার পাইলট দরকার সব আমাদের দরকার কিন্তু আপনি আপনার সন্তানকে আগে মুসলমান বানান এরপরে সব শিক্ষা শেখান এতে আমাদের কোনো আপত্তি নেই যদি আপনার সন্তান মুসলমান না হয় ফর এক্সাম্পল অবশ্যই অবশ্যই মানুষ মৃত্যুবরণ করবে তখন কিন্তু এবিসিডি পড়লে জাহান্নাম অথবা কবর আজাব বন্ধ হবে না তখন কিন্তু কোরআনের দরকার হবে এই সন্তানকে এবং আপনি নিজেও কোরআন পড়া শেখেন হুজুরকে বলবেন হুজুর আপনার কত টাকা হাদিয়া লাগবে বলেন আমাকে কোরআন পড়া শিখান আমার ছেলেকে কোরআন পড়া শিখান আমি অনেক ফ্যামিলি এমন আছে বাবাও কোরআন পড়তে পারে না মাও পড়তে পারে না সন্তানরাও পড়তে পারে না এই জন্য অবশ্যই অবশ্যই এই রমজানে আমরা প্ল্যান করব প্রতিজ্ঞা করব যে অবশ্যই যাতে করে আমরা কোরআন পড়া শিখতে পারি এবং কোরআন না পড়লে কিন্তু ভয়ঙ্কর শাস্তি আছে এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই অবশ্যই কোরআন পড়া শিখতে হবে যে মুহতারাম আরেকটা জিজ্ঞাসা ছিল অনেক দর্শক এই জিজ্ঞাসাগুলো করেন যে কীভাবে তারা সহজেই কোরআনকে শিখতে পারে অথবা বুঝতে পারে এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন জি আলহামদুলিল্লাহ কীভাবে কোরআন শেখা যায় অ্যাকচুয়ালি আমরা জানি যে সব কাজের শুরুতে যদি পরিকল্পনাটা আমাদের ভালো হয় তাহলে সেই কাজটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় আমরা যদি পরিকল্পনা করতে পারি যে কোরআনটা কীভাবে শেখা যায় এখন তো বর্তমান তথ্য প্রযুক্তির যুগ এখন মানুষ ইচ্ছা করলে ঘরে বসেও পবিত্র কোরআন শিখতে পারে আর সব জিনিস যেহেতু ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে সেটা নির্ভুল হয় এজন্য আমরা যদি শায়েখ যেটা বললেন যে আমরা যদি কোনো আলেমের কাছে গিয়ে যদি আমরা তাকে একটা পারিশ্রমিক দিয়ে যদি আমরা শিখতে পারি তাহলে অবশ্যই ভালো হবে সবচেয়ে কথা হলো যদি ছোট্ট অবস্থা থেকে যদি পবিত্র কোরআন শেখা যায় তাহলে তার ব্রেনে তার মাথায় এটা সবচেয়ে দ্রুত ক্যাচ করে এখন অনেক ভাই আছেন যারা বাবা মার উপরে দোষ দিয়ে বসে থাকেন যে আমার বাবা মা আমাকে শেখায় নাই আর এইভাবে দোষ দিয়ে আমার জীবনটাকে আমি পার করে দিচ্ছি এটা কখনো সম্ভব নয় কারণ আপনি যখন ছোটো ছিলেন হয়তো আপনার বাবার উপরে দায়িত্ব ছিল আপনাকে শেখানোর বাবা শেখায় নাই এর জবাবদিহি তো আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাক হয়তো তার কাছ থেকে নিবে কিন্তু এখন তো আপনার বিবেক হয়েছে বুদ্ধি হয়েছে আপনি এখন বড় হয়েছেন আপনি এখন সব কিছু নিজে নিজে শিখতেছেন আপনি ব্যবসা শিখতেছেন আপনি চাকরি বাকরি শিখতেছেন আপনি বিভিন্ন কিছু শিখতেছেন কিন্তু এখন মূল যে বিষয়টা সে জিনিসটাকে আপনি শিখতেছেন না আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আপনি ফরজটাকে বাদ দিয়ে পৃথিবীর সব কিছু আপনি আয়ত্ত করতে পারতেছেন তখন আর বাবা মার উপরে অজুহাত দিচ্ছেন না বা তাকে দায়ভার করতেছেন না যে বাবা মা আমাকে ব্যবসা শেখায় নেই আমি ব্যবসা করবো না বাবা মা আমাকে এটা শিখে নেই আমি সেটা করবো না এটা দিয়ে আমি বসে থাকতেছি না কিন্তু বাবা মা আমাকে কোরআন শিখায় নেই বাবা মা আমাকে ইসলাম শিখায় নেই এটা নিয়ে আমি দায়ভার নিয়ে বসে আছি এখন এটা আল্লাহ পাক কখনোই মানবেন না এজন্য আমি মনে করি যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কেউ যদি কোরআন শেখে বাবা মা শিখায় নেই
নেই এই অজুহাত নিয়ে যদি বসে থাকে তাহলে তার মধ্যে বোকামি আর মূর্খতা অন্য কিছু হতে পারে না এজন্য পবিত্র কোরআন শেখার জন্য একাধিক পন্থা রয়েছে একাধিক পথ রয়েছে শুধু আমি গ্রহণ করলেই আল্লাহ পাক আমার ভিতরে কোরআনকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জি খুব চমৎকারভাবে আমরা মানব জীবনে কোরআনের গুরুত্ব নিয়ে আমরা শুনছিলাম প্রিয় দর্শক একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখা দরকার আমরা অনেকেই অনেক ফ্রাস্ট্রেশনে ভুগি অনেক সমস্যায় ভুগি আমরা যদি এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে সামনে রাখি যে তারাকতু ফিকুম আমরান লাম তাজিল মা তামাসাকতুম বিহিমা অর্থাৎ আমি চলে যাচ্ছি কিন্তু আমার পরে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কোরআন এই কোরআনটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কোরআনটা যদি আমরা মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব সমস্যার সমাধান এখানে দিয়ে দিয়েছেন আল্লাহ নিজেও বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই অর্থাৎ সব কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তো আমরা যেন নিজেরা কোরআন পড়তে পারি এবং পরিবারকে কোরআন শিক্ষার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু